ধর্মঘট ভেঙে দিয়েছে অতীতের নানা রেকর্ড। আত্মবিশ্বাসে সুর সূর্যকান্ত মিশ্রের গলায়, গা গরমের বাঁধ আন্দোলনের অভ্যাস হলে বটে, তবে প্রভাব নেই কটাক্ষ সৌগত রায়। এটা সাম্প্রতিক কালে যতগুলো ধর্মঘট হয়েছে তার মধ্যে সবচাইতে বেশি সারা পাওয়া গেছে গ্রাম শহরে, সর্বত্র কলে কারখানায় সব জায়গায় এই ধর্মঘটের প্রভাব অতীতের অনেক রেকর্ডকে ছাপিয়ে গেছে। এই সরকার স্বাধীনতার পরে শ্রমিক, কৃষক, বেকার যুবক থেকে আরম্ভ করে সমস্ত খেটে খাওয়া মানুষ এই একটা সামগ্রিক আক্রমণ এই সরকার নামিয়ে এনেছে, আর একে মোকাবিলা করতে হবে সমস্ত শক্তি দিয়ে। আমরা তৃণমূল কংগ্রেস আগেই বলেছিলাম যে আমরা বন্ধের ইস্যুগুলোকে সমর্থন করি কিন্তু বন্ধকে সমর্থন করি না। আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বন্ধকে মানচাল করতে রাস্তায় নামেননি, কিন্তু তাও স্বাভাবিক কাজকর্ম খুব বেশি ব্যাহত হয়নি। সিপিএমের কর্মী, কংগ্রেসের তো অত কর্মী নেই, তারা রাস্তায় নামার সুযোগ পেয়েছে, এক কথায় তারা গা গরম করতে পেরেছে, আন্দোলনের প্র্যাকটিস কিছুটা হয়েছে কিন্তু ইম্প্যাক্ট কম। জলপাইগুড়িতে বিজেপিকে টক্কর দিতে জনসংযোগকেই মূল হাতিয়ার করতে চাইছে তৃণমূল, সেই মতো জেলা যুব তৃণমূলকে তিন দফা দায়িত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিষয়টিকে পাত্তা দিতে নারাজ জেলা বিজেপি। ২০১৬ বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভা আসনের মধ্যে ছটি ছিল তৃণমূলের দখলে। শুধুমাত্র জলপাইগুড়ি বিধানসভা আসনে জয়ী হয়েছিল কংগ্রেস, কিন্তু গত লোকসভা নির্বাচনে এই ফল উল্টে যায়। জেলার সাতটি বিধানসভা আসনের মধ্যে ছটিতে এগিয়ে বিজেপি, শুধুমাত্র রাজগঞ্জ বিধানসভা আসনে সামান্য ভোটে এগিয়ে তৃণমূল। এবার ২১ নির্বাচনে লোকসভার ফলের পুনরাবৃত্তি রুখতে নতুন করে পথে নেমেছে জেলা যুব তৃণমূল। আমরা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে আরএসএস এর 2 লক্ষ পরিবারে যদি 5 জন করে মানুষ থাকে তাহলে 10 লক্ষ মানুষ থাকবেন, তার মধ্যে যদি 8 লক্ষ ভোটার হয় তাহলে কিন্তু 50% ভোটারের কাছে তৃণমূল, যুব কংগ্রেস এবং যুব শক্তি ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে আমরা আরএসএস এবং বিজেপিকে জলপাইগুড়ি জেলার থেকে আমরা মুক্ত করতে হবে, এটা আমাদের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্রেন চাইল্ড। তৃণমূলকে ফেরাতে জেলা যুব তৃণমূলকে বেশ কয়েক দফা টাস্ক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে লাগাতার প্রচারের সঙ্গে সঙ্গে বিজেপি ও আরএসএস কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে দলে টানার চেষ্টা চালাতে হবে। প্রতিটি বুথ থেকে 10 জন সদস্য নিয়ে দল গঠন করার নির্দেশ, তবে সদস্যদের বয়স 35-এর মধ্যেই হতে হবে। জেলার 1890টি বুথে সদস্য সংগ্রহের পর সদস্যদের নিয়ে যুব সম্মেলন হবে। যুব সম্মেলন হবে প্রতিটি ব্লক ও বিধানসভা কেন্দ্রে। যুব সদস্যদের নিয়ে জেলায় যুব সংহতি যাত্রা করা হবে। তবে এসবে পাত্তা দিতে নারাজ বিজেপি। আমার উনাকে প্রশ্ন, অভিষেক ব্যানার্জি কোথায়? লাস্ট কোন সভায় করেছে উনি? সংসদে লাস্ট কবে দেখা গেছে? যাকে রাজ্য খুঁজে পাচ্ছে না তাকে নিয়ে এখানে বড় বড় ভাষণ দিতে লাভ নেই। জলপাইগুড়ি জেলা বিজেপির দাবি, তৃণমূল যাই করুক না কেন জলপাইগুড়ির 7টি বিধানসভা তো বটেই, উত্তরবঙ্গের 54টি বিধানসভা কেন্দ্রেই জিতবে বিজেপি। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।